চব্বিশ বেজ থেকে লাঠিচার্জ করে হলো ওদের মারলো, একজনের হাত ভেঙে ফেলছে, মাথা ফাটাই ফেলছে। তখন আপনার এই সমন্বয় কুশল একটা সমন্বয় তখন ছিল না। ওইসব মোগরের খাতাটা দেখা হয়েছে, আপনি আমাদের খাতাটা আবার রিচেক দেন, আবার আমাদের খাতাটা দেখা হোক, আবার নতুন করে আমাদের ফলাফল জানানো হোক। ওদের ওরা সকালবেলা গেছে, সন্ধ্যা অবধি ছিল, ওদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তোমরা চলে যাও, তোমাদেরকে লাঠি চার্জ করা হবে। ওরা বলছে না আমরা যাবো না, আপনি আমাদের মারেন। সেটাই করলো, ওদেরকে লাঠি চার্জ করা হলো, ওদের মারলো, একজনের হাত ভেঙে ফেলছে, মাথা ফাটাই ফেলছে। এগুলো কি আমাদের সমন্বয়করা দেখে না? ওরা ক্ষমতায় থাকা অবস্থায় সমন্বয়করা থাকা, যারা আমাদের সাথে ছিল আন্দোলনে, ছিল না ওরা, কিন্তু আমরা কিন্তু আন্দোলনের সময় কোনো সমন্বয়কে পাই নাই। রাজপথে আমাদের রক্ত ঝরছে, রাজপথে মরছি আমরা। আমার একটাই প্রশ্ন এই যে সমন্বয়কদের কাছে, তারপরে বলেন যারা উপদেষ্টা আছে তাদের কাছে, যে আপনারা থাকা অবস্থায় আমার ভাই বোনদেরকে আবার লাঠি চার্জ করা হয়েছে, তাহলে আপনাদের থাকা না থাকা একই কথা। একজন সমন্বয়ক হিসাবে, আপনি একজন উপদেষ্টা হিসাবে, আপনি সারাদিনে একটু নিউজ দেখেন নাই? যে দেখছেন ঠিকই, আপনিও চেয়েছেন ওদের লাঠি চার্জ করা হোক। এখন ক্ষমতা আসার পরে আপনারা হাসিনার মতো সোটাচারি করলে মনে রাখবেন, আপনারা আন্দোলনে ছিলেন না, আপনারা লিড দিছেন। সৈন্য ছাড়া কখনো কর্নেল হয় না, কর্নেল ছাড়া সৈন্য হয়। আপনি দেখেন তো, আপনি তো নিউজ চেক করেন না, কয়জন আপনার পক্ষে এখন কথা বলে, কয়জন সার্জিসের পক্ষে কথা বলে, কয়জন আসিফের কথা বলে, কেউ এখন আপনাদের। আপনারা যেমনই আন্দোলনের সময় বীর পুরুষ হয়েছিলেন, তেমনই এখন খলনায়ক হইতে হিসেবে পরিচিত হইতেছেন। এটা আপনাদের কাজে আপনারা বুঝাই দিতেছেন। আপনারা এই যে বলে যে আপনারা স্লোগান দেন, দিয়েছি তো রক্ত আরও দিব রক্ত, আপনাদের কত রক্ত ঝরছে আপনারা বলতে পারবেন? আপনারা আমাদের দিক দিতেছেন, আপনারা ছিলেন গড়ে বৈশাখ, কয়টা স্টুডেন্ট বলতে পারবে আন্দোলনের সময় সমন্বয় পাইছিল? কয়টা স্টুডেন্ট মুখে হাত দিয়ে বলতে পারবে? আপনারা যদি বলেন তাহলে তোমরা ছিলা তোমাদের জায়গায়। আমরা মূল পয়েন্টে ছিলাম শাহবাগে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ অবধি শাহবাগে ছিলাম, আপনাদের একটা দিন দেখি নাই। শহীদ মিনারে ছিলাম, আর ওই যে শাহবাগের মেন পয়েন্টে ছিলাম, পুরাটা শাহবাগ ঘুরছি। মানে যেখানে যেখানে আন্দোলন হয়েছে, জিগাত যেখানে বলেন, আমরা এখানে কোনো নেতৃত্বহীন আমরা আন্দোলন করছি, এই জন্য আমাদের এত স্টুডেন্ট মারা গেছে। আপনারা কোথাও আমি কোনো সমন্বয় দেখি নেই। যেখানে এখন দেখা যায় প্রত্যেকটা ভার্সিটি বলেন, কলেজ বলেন, স্কুল অবধি সমন্বয়টা বইরা গেছে, না স্টুডেন্টদের থেকে সমন্বয় বেশি। মানে এত পরিমাণের সমন্বয় এখানে, ভাই বন্ধু যখন মারতেছিল চব্বিশ বেজ, তখন আপনার এই সমন্বয় করছিল, একটা সমন্বয় তখন ছিল না, তখন তো একটা সমন্বয় ছিল না। এখন এখানে কথা বলতে বলে যে এখন এই টপিক না, আমি ওনারা ওনাদের মুখেই কথা, যে অন্যায় করে আর যে অন্যায় প্রশ্রয় দেয় সমান দোষী, তাহলে আমি বলবো উনিও দোষী। আচ্ছা আমি সব বাদ দিলাম, আইন উপদেষ্টাকে, আমাদের মূল আইন উপদেষ্টাকে, প্রধান আইন উপদেষ্টাকে আসিফ নজরুল স্যার, তো লাঠি চার্জ করছে পুলিশ, লাঠি চার্জ করছে পুলিশ। তো আসিফ নজরুল স্যার যেখানে আন্দোলনে আমাদের সাথে রাজপথে বসে বসে আন্দোলন করছে, উনি কই ছিল? উনি তো চেয়ারটা দিছি আমরা ওনাকে, উনি ছিল ভার্সিটি টিচার, আমরা ওনারে চেয়ার দিয়েছি আইন উপদেষ্টা বানানোর জন্য। উনি বলতে পারবে? উনি যে চিল্লায় চিল্লায় আনন্দের সময় বলছিল আমার মানে ছেলের মুখে গুলি কেন, আমার ছেলে কি যেন কয় রাস্তায় কি বলে মারবে কেন আমার ছেলেকে, আপনার ছেলেকে মারবে কেন? এটা আন্দোলনের সময় ক্ষমতা পাওয়ার জন্য বলছিলেন, এগুলা ক্ষমতা পাওয়ার জন্য এগুলা বলছিলেন, ক্ষমতা পেয়ে গেছেন। এখন কোনো কালকে আমরা মিলা গেছিলাম ওর সাথে দেখা করতে, ওনার সাথে দেখা করতে পাস দরকার। হ্যাঁ ঠিক আছে, নিরাপত্তার জন্য আপনারা পাস ইউজ করছেন, ঠিক আছে, যোগাযোগ মাধ্যম রাখছেন, এই যে বলেন সমন্বয়ক বলেন, এরা তো আমাদের দিয়ে উঠছে, তো আমাদের দিয়ে উঠছে। ওরা ওরা কি মানে কোনো একটা সিস্টেম করতে পারতো না? যদি কোনো স্টুডেন্ট আমার সাথে কথা বলতে চায় যে আমার কোনো অভিযোগ আছে বা আমার কোনো কথা আছে, আমি যেন জানানোর কোনো একটা মাধ্যম থাকে, কোনো মাধ্যম ছিল? কোনো মাধ্যম নেই আমাদের সাথে কথা বলার। আমার যেই চব্বিশের বেচেরা ছিল, তো এখানে একটা একটা বাচ্চা যখন বারো বছর পড়ালেখা করে, এসএসসি জিএসসি পিএসসি এগুলা খারাপ করলো, তার মনে একটা আশা থাকে কি না আমি তাহলে এইচএসসি থেকে খুব ভালো একটা রেজাল্ট করবো। তো যে ছেলে বা যে মেয়েটা এইচএসসি জিএসসি পিএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছে, সে কীভাবে মাইনা নেয়, তার ইন্টারের রেজাল্টটা এ আসে, বি আসে, এ মাইনাস আসে। আপনি যখন একটা বাচ্চা বা সায়েন্সের বাচ্চা বলেন, কমার্সের বাচ্চা বলেন, ম্যাক্সিমাম আর্টস যারা কমার্স নিয়ে পড়ে তাদের স্বপ্ন থাকে স্কলারশিপ নিয়ে ভালো একটা রেজাল্ট করে বাইরের দেশে পড়তে যাওয়া, সায়েন্স যারা পড়ে তাদের ইচ্ছা থাকে ভালো একটা মানে পাবলিক মেডিকেলে চান্স পাওয়া, কিন্তু এটা কি ডিপেন্ড করবে আপনার রেজাল্টের উপরে? ঠিক আছে, আপনাকে এসএসসি ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারও ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু যখন আপনি এক জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাবেন বা একটা রেজাল্ট আপনাকে জাজ করে মানে বিবেচনা করা হবে, তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেবে আপনার ইন্টার রেজাল্টটাকে। এসএসসি রেজাল্টটাকে দেখা হবে কিন্তু অতটা মানে গুরুত্ব দিয়া না। তো সেখানে কী হয়েছে, সিলেট বোর্ডের রেজাল্ট খুবই ভালো হয়েছে, ঢাকা বোর্ড বলেন আর ই বলেন, ঢাকা বোর্ড বিভিন্ন বোর্ড যেগুলো আর কি প্রতি বছরই ভালো রেজাল্ট করে, যেখান থেকে মেডিকেল স্টুডেন্ট খুব ভালো মানে মানে যেই জেলাগুলো থেকে মেডিকেল স্টুডেন্ট খুব বেশি চান্স পায় বা যেখান থেকে চান্স পায় তাদের রেজাল্টই খুব বেশি খারাপ হয়েছে। তো এখানে আমার রাগা বা আমার কষ্ট পাওয়া স্বাভাবিক,
তো এই জন্য আমি আমার দাবি নিয়ে শিক্ষা বোর্ডে যাব। আমি আমার স্যারদের যারা আমার খাতা দিচ্ছে তাদেরকে আবার রিকোয়েস্ট করব যে আপনি নতুন করে আবার আমার খাতাটা দেখেন, যেহেতু আপনারা বৈষম্য করে খাতাটা দেখছেন। কী জন্য বৈষম্য করে খাতাটা দেখছেন? আমি যেহেতু পুরা মানে ভালো ভালো মানে জেলার যেখানে স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় চান্স পায় সেখানে এত ভালো রেজাল্ট হইলো, তাহলে ঢাকা বোর্ড মানে এত খারাপ রেজাল্ট হইলো, সিলেট বোর্ডের রেজাল্ট এত ভালো হইলো কীভাবে? এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারেন, সিলেট বোর্ড আন্দোলনে খুবই কম অংশগ্রহণ করছে। এটা আমরা সবই জানি যে জেলাগুলো জেলাভিত্তিক যদি বলতে যান ঢাকা সবচেয়ে বেশি অংশগ্রহণ, ঢাকা তো একদম মেন ছিল আন্দোলনের। তো সিলেট বোর্ড মানে এখানে বৈষম্য করে দেখা হয়েছে কি যে যেই জায়গাগুলোতে মানে আন্দোলন একটু বেশি হয়েছে বা যে জায়গাতে বিক্ষোভ বেশি হয়েছে সেই জায়গাগুলোতে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ করে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে।